स्टार्टिंग लाइफ देख तो लैपटॉप स्क्रीन रिफ्रेश कर। बुझते ना लाइफ टा कि होच्छे ना कि होच्छे ना, प्लीज क्यों कमेंट करो। अच्छा देखे तो देखा जाने, प्लीज क्यों कमेंट करो जो लाइफ टा जो क्लियरलि देखा जाए थे, प्लीज क्यों कमेंट करो। ये ना तो देख ना रिफ्रेश एक्चुअली होता से ना। हाँ अच्छा देखा तो बीते लाइव ना कि यूट्यूब है। हाँ देखा अच्छे क्लियर। ओके ठीक है। हेलो फ्रेंड्स, अमी अपना देश अबार फ्रेंड अभिदित, अभिदित रियल एडवेंचर्स वर्ल्ड हमारे जे यूट्यूब एवं फेसबुके जे पेजटा आछे सेटाते आमरा रेगुलर हॉन्टेड लोकेशने आमरा जे पैरानॉर्मल इन्वेस्टिगेशन करी सेटार भिडियो आमरा दीते थाकी। आज आमरा लाइव करछी फर्स्ट टाइम। आज आमरा जे लोकेशनटाते आछी सेटा नौका घाट सिपाहीजलार काछाकाछी एकटा जायगा, सिपाहीजला जे अभयारण्य आछे आमादेर सेटा एखान थेके नौका घाट हये आमरा जाबो ओइदिके। এদিকে যে স্টোরিটা আছে আমরা যেতে যেতে বলবো। ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2021টা আমাদের খুব ভালো যাবে আশা করি। সো এখন আমরা এখানে লাইভ শুরু করব। এখন লাইভ যেহেতু শুরু হয়ে গেছে আপনারা রেগুলার কমেন্ট দেবেন, আর সাউন্ডটা কীরকম ক্লিয়ার আসছে কি না আসছে সেটা আমাদের যদি বলেন খুব ভালো হবে। তো আমরা এখন লাইভটা শুরু করি। ওকে, এটা হলো সিপাহীজলা যেটা সামনের জায়গা যেটা এন্ট্রান্স আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পাঁচজন লাইভ এসছে। ওকে ফাইন, এটা হলো সিপাহীজলা যে মেইন এন্ট্রান্স যেটা থাকে। আর এদিকে এটা হলো টিকিট কাউন্টারগুলি। তো এবার আমরা সিপাহীজলা নৌকা ঘাট যেটা আছে ওইদিকে আমরা আস্তে আস্তে মুভ করব, সবাই সঙ্গে থাকবেন। আজ আমরা হয় আমরা ভয় পাবো না হলে আমাদের ভয়টা সম্পূর্ণ কেটে যাবে। সিপাহীজলা নৌকা ঘাটের যে স্টোরিগুলি আছে আমরা যেতে যেতে বলবো। একটু স্ক্রিনশটটা দেখ, স্ক্রিনশটটা লাইভ লাইভটা নিয়ে আসো। লাইভ শুরু করতে করতে আমি কয়েকজনকে থ্যাংকস বলতে চাই যারা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে রীতিমতো আমাদের ভিডিও দেখেন এবং আমাদের রীতিমতো সাপোর্ট করেন। মাহি ম্যাডাম, রুমি ম্যাডাম আছেন, টোটন ভাই আছেন, অভিষেক ভাই আছেন, সোহম, সোহম আমার স্কুল ফ্রেন্ড, মনীষা, মৌ, আরও অনেকে আছেন, সবার নাম এখন আমি মনে করতে পারছি না, যতজনের নাম আমি বলতে পারছি বলছি। সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাদের পেজটাকে এবং আমাদের ভিডিওগুলিকে সাপোর্ট করার জন্য। এবং আমরা আশা করি আমরা আরও ভালো ভিডিও ভবিষ্যতে নিয়ে আসতে পারবো। জাস্ট এটা একটা শুরু। ভবিষ্যতে আমরা আমাদের ত্রিপুরা থেকে যে চ্যানেলটা আছে সেটা আরও অনেক এগিয়ে যাবে এবং আমরা আরও ভালোভাবে অনেক ভিডিও আমরা আনতে পারবো এবং যেগুলি আপনাদের রেগুলার এন্টারটেনমেন্ট করে থাকবে। তো এখন আমরা আস্তে আস্তে নৌকা ঘাটের দিকে মুভ করব। একটা কাজ করো জয়, বাইকটা নিয়ে তুমি আমার পিছে পিছে, মানে পিছে মিন্স মানে একটা ডিস্টেন্স মেনটেন করো, আর আমি আস্তে আস্তে নৌকা ঘাটের দিকে যাই। ঠিক আছে, ওকে চলো। যেতে যেতে এখানে যে যে স্টোরিগুলি আছে আমরা আস্তে আস্তে ডিসকাস করতে করতেই যাব। আবার দেখিয়ে দিচ্ছি সিপাহীজলা মেইন গেট, এটা এবার আমরা আস্তে আস্তে মুভ করছি। এখন এক্স্যাক্টলি টাইম কয়টা যতটুকু আমি দেখতে পাচ্ছি একটা বাজার কিছুক্ষণ বাকি আছে। কেউ একজন কমেন্ট করে দেবেন যাতে অন্য কেউ যখন ভিডিওটা দেখবে তখন যাতে ক্লিয়ারলি দেখতে পারে, জানতে পারে যে ভিডিওটা অ্যাকচুয়ালি কোন টাইমে হয়েছিল। প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পা হিম হয়ে যাচ্ছে রীতিমতো।
টেম্পারেচারটা কিছুক্ষণ পরে আমরা চেক করব। এই হলো সিপাহী জলার অভয়ারণ্যের সামনে যে রাস্তাটা, এখানে এসছি পরে মানে যখন আমরা সিপাহী জলার সামনে আমাদের ক্যামেরাগুলি রেডি করছিলাম, তখন দুইবার দুটো সাউন্ড এসেছিলো। সাউন্ড মিন্স মানে কেউ দুপুরের থেকে মানে টিজিং করলে যেরকম একটা সাউন্ড আসে না, কিছুটা ওই রকম একটা সাউন্ড এসেছিলো। তো আমাদের মনে হয়েছে ওটা পাখি বা কোনো কিছু সাউন্ড হতে পারে। আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই যাতে দূরের জিনিসগুলি ক্লিয়ারলি দেখা যায়। ওকে, চলুন আমরা এগিয়ে যাই। সিপাহী জলা নৌকা ঘাটের সামনে যেটা সবাই বলেন, যেটা এদিকে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায়, প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে বেশি যেই কথাটা প্রচলিত আছে সেটা হলো একজন মহিলা নাকি সাদা কাপড় পরা একজন মহিলা এই রোডে গাড়ি বা বাইক যখন যান, কেউই যান রাতের বেলা, তখন হঠাৎ সামনে চলে আসেন। তখন অনেক সময় দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু অপ্রীতিকর ঘটনা হয়ে গেছে। লাইভটা ক্লিয়ার আসছে, সবাই একটু জানাবেন। ওকে, মাঝে মধ্যে আমি কমেন্টগুলি পড়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেকগুলি কমেন্ট এসেছে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ওকে, জায়গাটা খুবই সুন্দর, দিনের বেলা সবাইকে বলবো আসবেন এখানে, খুবই সুন্দর জায়গা সিপাহী জলা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো যেটা ঘটনাটা বলছিলাম, এদিকে মানে অনেকেই দেখেছেন, এরকম বলেছেন পাশাপাশি অনেক লোকাল। আমি এটা সেকেন্ড টাইম আমার সিপাহী জলার ভিডিও, আগের একটা ভিডিও আছে আমার অলরেডি সিপাহী জলার নৌকা ঘাটে। রাতের বেলা আমরা ঢুকেছিলাম, রাতের বেলা আমরা যখন ঢুকেছিলাম ভিতরে নৌকাঘাটের যে সাইডটা আছে ওইটা আমরা দেখিয়েছিলাম, পাশাপাশি ভিতরে যে গার্ড আছেন ওনাদের সঙ্গেও কথা বলেছিলাম আমরা। তো ওনারা যেটা বললেন যে এখন পর্যন্ত ওনারা সেরকম কিছু দেখতে পাননি, যেটা আমরা লোকের মুখে শুনে থাকি, ওইরকম কিছু ওনারা দেখেননি। আর লোকাল অনেকে আছেন, আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, দাদা একটু ভালোভাবে ইনভেস্টিগেশন করলে ভালো হয়, কেননা এটা একজনের কথা না, এটা অনেকের কথা যে অনেকেই দেখেছেন এরকম রোডে একজন সাদা কাপড় পরে মহিলা ঘুরেন। বছরখানেক আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেটাতে দাবি করা হয়েছিল যে এটা সিপাহী জলার নৌকাঘাটের রাস্তার মধ্যেই তোলা একটা ভিডিও, যখন দুইটা বাইক যাচ্ছিল ওদের সামনে একজন মহিলা কাপড় সাদা কাপড় পরা একজন মহিলা ওদের সামনে এসে রাস্তা আটকেছিলেন এবং ওনাদের ধাওয়াও করেছিলেন। ভিডিওটা আমরা দেখেছিলাম, কতটুকু সত্যি সেটা আমাদের জানা নেই, তাই আজকে আমাদের এখানে আসা। ঠান্ডায় কথা বলতে পারছি না ঠিকভাবে, প্রচণ্ড ঠান্ডা, আর এই জায়গাটা একটু বেশি ঠান্ডা।
এখন অবধি আমাদের সেরকম কিছুই আমি আর ফিল হয়নি বা দেখতেও পাইনি যেটা প্যারানর্মাল কিছু মনে হবে। প্যারানর্মাল যে ডেফিনেশনটা আমরা জানি, নর্মালি আমরা মনে করি যে কিছু একটা ভূত প্রেত এরকম রিলেটেড কিছু হবে। দিস ইজ নট টোটালি ট্রু। প্যারানর্মাল যেটা, এটা আমরা যে এলিয়েন বলি বা যেগুলি যেসব বিষয় সম্পূর্ণরূপে আমরা সায়েন্টিফিকভাবে এখনও আমরা ইলাবোরেটলি আমরা বলতে পারি না, অনেক কিছুই আমাদের লাইফে এরকম কিছু ঘটনা হয়ে থাকে যেগুলি আমরা কোনো যুক্তি দিয়ে আমরা এগুলিকে মিলাতে পারি না, সেই সবগুলি প্যারানর্মাল যে থিওরি আছে বা প্যারানর্মাল যে বিষয়টা আছে ওইটার সঙ্গে রিলেটেড থাকে। সো প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেটা, এটা নট অনলি ঘোস্ট বাট এটা সম্পূর্ণরূপে আরও অনেক কিছু আছে যেগুলিকে নিয়ে টোটাল টপিকটা থাকে। ফিউচারে আমি ভাবছি বা এরকম চেষ্টা করব ডিসকাশন বা এরকম কিছু একটা করার, যাতে যে ভিডিওগুলি আমরা আনি সেগুলি নিয়ে আমরা ইলাবোরেটলি ডিসকাস করি না। নর্মালি যা আছে ভিডিওতে যা পাই আমরা আপনাদের সামনে দেখাই, কিন্তু ফার্দার যেটা ডিসকাশন সেটা সেরকমভাবে আমরা এখনও শুরু করিনি। তো আমরা ভাবছি যে এরকম কিছু একটা করব যেটা নিয়ে আমরা ভিডিওগুলি নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করব। প্যারানর্মাল রিসার্চ কীভাবে করতে হয়, যা আমাদের এক্সপিরিয়েন্স আছে ওইটার বেসিসে আমরা আরও কথা বলতে পারব, সব কিছু নিয়েই একটা ডিসকাশন থাকবে। আপনাদের অনেক কমেন্ট থাকে যেগুলি আমি কমেন্ট বক্সে রিপ্লাই দিলেও সেরকমভাবে ডিসকাস করতে পারি না, তো সেগুলো নিয়েও যদি ডিসকাস করা যায় সেটা আমি চেষ্টা করব ফিউচারে, যাতে ওই বিষয়গুলি নিয়ে ভালোভাবে ক্লিয়ারলি কথা বলা যায়। আরেকটা কথা বলছি, আরেকটা স্টোরি যেটা এখানে শোনা গিয়েছিল যে একজন বাইক নিয়ে যাচ্ছিলেন, বাইক নিয়ে যাওয়ার পথে পিছনে আরেকটা গাড়ি ছিল, তো পিছনের গাড়ির ড্রাইভারটা দেখতে পেল যে বাইকের পিছনে একজন মহিলা বসে আছেন, লোকটা যাচ্ছেন, তো গাড়িটা সেরকমভাবে পিছিয়ে পিছিয়ে আসছিল, তো একটা জায়গায় ওনারা দাঁড়ালেন চা খাওয়ার জন্যে। তখন গাড়ির ড্রাইভারটা, ওরাও দাঁড়ালো, কিছু একটা লাইটনিং কিছু একটা দেখলাম মনে হলো, ওকে চলুন সামনে যাই আমরা। ওকে, যেটা গল্পটা বলছিলাম, মানে বাইকে কাউকে বসা দেখেছিলেন, তখন বাইকের গাড়ি ড্রাইভারটা যখন নামলেন চা খাওয়ার জন্য, তখন লোকটাকে জিজ্ঞেস করলেন যে আপনার বাইকের পিছনে যে বসা মহিলাটা ছিল উনি কে, মানে ওদের ওনাদের একটা মানে জিজ্ঞেস করার ইচ্ছা হয়েছিল, কারণ চায়ের দোকানে যখন গেলেন তখন লোকটার সঙ্গে ওই মহিলাটা ছিল না, তখন জিজ্ঞেস করলেন যে আপনার পিছনে যে মহিলাটা বসেছিলেন উনি কে, নিশ্চয়ই ওদের কিছু একটা ডাউট হয়েছিল। তখন লোকটা বললেন, তখন গাড়ি আসছে একটু সাইড হয়ে যায়, কিছু পড়ছে, তখন লোকটা বললেন যে আমার সঙ্গে সেরকম কোনো মহিলা ছিলেন না, আমি একাই ছিলাম, এবং গাড়ি ড্রাইভারটা বলল যে না, আপনার সঙ্গে কেউ ছিল, গাড়ির বাইকের পিছনে বসা একজনকে দেখেছি আমরা। তখন লোকটা মানে প্রথম কথা আকাশ থেকে পড়লেন, আর ভয়ে ওনার হাত পা হিম হয়ে যাওয়ার মতো। এরকম প্রচুর ঘটনা আছে যেগুলি এখানে দাবি করে যে এখানে প্যারানর্মাল কিছু একটা আছে। তো কথা বলতে বলতে আমরা নৌকা ঘাটের যে এন্ট্রান্সটা আছে ওইটার কাছে আমরা এসে পড়েছি, দেখতে পাচ্ছেন এখানে নৌকা ঘাটের যে গেটটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রায় এক বছর হয়ে গেল আমরা এটার ভিতরে ভিডিও করে গেছিলাম,
ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। সো যেটা বলছিলাম, হ্যাঁ, প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক গল্প আমরা শুনেছি, শুনে থাকি, বা ছোটবেলায় আমরা ঠাকুরমা দাদু ওনাদের কাছে আগের অনেক এক্সপিরিয়েন্স বা অন্য কারোর এক্সপিরিয়েন্স বা অন্য কোনো ঘটনা গল্প আমরা গল্পের মতোই শুনে থাকি। সেগুলি নিয়ে আমাদের আরও জানার ইচ্ছা হয়। আমরা ওনাদের সঙ্গে যখন বসি বা কথা বলি, আমরা জানতে চাই। সেটা সবাই করে কম বেশি, আমরাও করেছি। তো প্যারানর্মাল বা ভূত প্রেত বা যে জগৎটা নিয়ে আমাদের, আমরা সামনে দেখি না কিন্তু অনেক শুনি, সেটা নিয়ে একটা ইন্টারেস্ট আমাদের জায়গাটা স্বাভাবিক। সো মানে অনেকটা এইভাবে আমার অনেকটা এইরকমভাবে আমার প্যারানর্মাল রিসার্চের প্রতি ইন্টারেস্ট এসছে। সো যা কিছুই পাই আমরা আপনাদের দেখাই ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লাগে। চেষ্টা করি যাতে আরও ভালো কিছু করতে পারি। আরেকটা বিষয় যেটা আমি বলবো, আমাদের অনেকের লাইফে প্যারানর্মাল অনেক কিছুই কোনো না কোনো সময় কম বেশি ঘটে থাকে। প্যারানর্মাল মিন্স যেটা নিয়ে আমরা একটু হতভম্ব হয়ে যাই যে বিষয়টা কী হতে পারে, বুঝতে পারছি না কী হলো বা কী দেখলাম। তুই আস্তে আস্তে আমার আই পড়িস, হ্যাঁ আমি আগে যাই। কী দেখলাম, কী হলো, অনেকের লাইফে এরকম এক্সপিরিয়েন্স থাকে। যদি আপনারা মনে করেন যে আমার সঙ্গে শেয়ার করবেন বিষয়টা, আমার সঙ্গে শেয়ার, ভিডিওটা যারা দেখছেন যদি ক্লিয়ারলি